এই যে বাবুকে নিয়ে ভিডিও করছিলাম, কিন্তু বাবু তো এরকম থাকেই না, শুধু উঠে উঠে যায়। কত বাজে করতে হচ্ছিল, খাবো পড়াবো ঘুমাবো সবকিছু আমি করবো, দিন ভরে বাবা 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 কীর্তন করে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি আর লাকি মন্ডল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি সকালবেলা রান্না করতে। আমার সকালবেলায় শুরু হয় ব্লগিং স্টার্ট, না হলে আমি করার সময়ই পাই না। যা যা রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ রান্না করছি সয়াবিন আর মুসুরের ডাল আর ভাত। এদিকে ভাত হয়ে গেছে, এখন বাজে কত 7:24 বাজে। এই হচ্ছে আমার ডাল হয়ে গেছে, আর বাবু এখনও শুয়ে আছে, বাবুর বাবা এখন স্নান করতে গেছে। আর সয়াবিন রান্না করছি, শুধু জিরা দিয়ে, জিরা আদা আর মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিচ্ছি না। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ভেজে তারপরে সয়াবিন দিয়ে দেবো। সব কতক মশলা, একটু মশলা হয়েছে, একটু তেল দিতে হবে। বাড়ি থাকতে আমি কী করতাম জানো, সয়াবিন ভেজে রাখলে মা তো আমি বেছে বেছে খেতাম, এখনও সেরকম। ছেলেটা কান্না করে করে উঠছে, এক জায়গায় শুয়ে থাকে না কখনো। আমার ছেলের হাগিস খোলা আছে, বিছানা পিছাপ করে দেবে, তাড়াতাড়ি যাই। বলতে বলতে বিছান করে পিছাপ করে দিল, উঠাতে উঠাতে বিছান করে পিছাপ করে দেয়। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং সবাইকে। তোমার মুচি বাবা স্নান করছো, মুচি বাবা, এই যে চুনুর বাবা স্নান করছে, দেখো। এই যে আমাদের ভদ্রলোক তৈরি হয়ে বসে আছে বাবুর সাথে, বাবুও বসে আছে, এখন খেতে দিতে হবে। এই যে আমার সয়াবিন রান্না হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, সয়াবিন আর ডাল। আর দেখো আমরা সাথে আসছি, জামা কাপড় নাড়তে। বাবু পড়ে যাবে কিন্তু, বাবু বাবু এই পড়ে যাবি না, দেখ ওই চুন্নু, চলো এদিকে চলো। এই যে কুল দেখেছ, সব ফাটিয়ে দেখছি যে পোকা হয়েছে কি না, এখনও কাঁচা আছে, শুকাতে হবে, তারপরে জ্বালাবো। আর এই যে জামা কাপড় শুকামের, আর এই দেখো আমার লুক, রোদ খুব রোদ্র তাকাতে পারছি না। আর চুন্নুটা কী করে, কোথায় গেল? এই যে এখন আমার খাওয়াটা হয়নি, শুধু শুভামের জামা কাপড় ধুয়ে নিয়ে আসছি, আর ওর বাবারটা রয়েছে এখনো, বাবার জামা কাপড় রয়েছে, আর আমার ভাত খাওয়া রয়েছে, থালা বাসন ধোয়া রয়েছে, বাস করলে হয়। ঠিক আছে বন্ধুরা, তো জামা কাপড় মেলে দিয়ে নিই, পরে কথা বলছি। ছেলেটার এখন পা গজিয়েছে, ওকে এখন ছেড়ে রাখতে পারি না, একবার এদিকে একবার ওদিকে একবার সিঁড়ির কাছে এরকম শুধু ছুটাছুটি করে, মানে ওকে তাল দেব না, আমি যা করতে এসেছি তাই করব। দেখো তোমরা দেখো কত কর্নারে চলে যাচ্ছে, মানে যেখানে যেতে মানা করব সেইখানেই ও বেশি যাবে, খুব দুষ্টু হয়েছে, একে নিয়ে আর পারি না। বালতি নিয়ে আসো, আসো আসো নিচে যাই। হ্যালো বন্ধুরা, এখন 9টা বাজে আর আমি খেতে বসে গেছি, না বসে গেলে ভুল হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি দেখো। আর ছেলেটা ওখানে, বলি না যে ছেলে না ঘুম পড়লে আমার আর খাওয়া হয় না, না হলে এরকম দৌড়ে বেড়াতে হয় আমার ওর পিছন পিছন, দেখো কি করে। তালি তালি তালি, বাহ বাহ, স্কুলে অ্যাসেম্বলি ওরা বলছে আর তালি দিচ্ছে, ও তালি দিচ্ছে, তালি 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 তালি, আহা আহা।
আমার ছেলেকে একা একা চাই না কেন জানো? দেখাচ্ছি তোমাদের, এখানে ইনাদের চপ্পল রেখে উপরে যায়, আর এই চপ্পল মানে হাতে নিয়ে নিয়ে মুখে দিতে যায়, তারপরে এই পাশে চলে যায়, গেট বন্ধ করে রেখেছি দেখেছো, তারপরে এই যে সিঁড়ি এখানে উঠে যায়, এই যে বাইরে বাইরেও চলে যেতে যায়, তারপরে ওই পাশে কল ওইখানে চলে যেতে যায়, আর বাথরুম যদি খোলা থাকে তো বাথরুমে যায়। তোমরা এখন বলো যে একে ছেড়ে দিয়ে আমি কি করে খাবো? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এদিকে ক্যামেরা ধরলে আর ওদিকে ছুটে বেড়ালে আমার আর খাওয়া হবে না, আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। সবার প্রথমে ভাবলাম ঘরটা একটু মুছে নিই, বাবু এদিকে ঘুমোচ্ছে আর ফ্লোরে একটু জল পড়লে না ও স্লিপ করে পড়ে যায়, তো আমি প্রতিদিন তো মুছি না তাই একটু মুছে নিলাম। এখন বাজে 10:30 আর এখনও থালা বাসন ধোয়া হয়নি, এই যে রয়েছে, আর এদিকে জামাকাপড় আছে এগুলো ধুতে হবে, বাবু দুটো ফিডার ধুতে হবে, তারপরে গিয়ে আমার একটু দেখো আমাদের নতুন কল লাগিয়েছে দেখেছো অনেক টাইট হয়েছে, যে এখনও বাকি আছে এটুকু করে নি, টাটা সবাইকে। দেখো তো তোমরা সবাই আমাকে কেমন লাগছে, আমি একটু সাজু গুজুন করেছি, আজ একটু ভিডিও বানিয়েছি বাবুকে নিয়ে ভূতের ভিডিও, তাই ভাবলাম যে একটু আর অন্য ভিডিও করে নি, যখন এতটা মেকআপ করলাম কোনোদিনই এরকম করিনি, কেমন লাগছে বলবে তোমরা? তোমরা হয়তো শর্ট ভিডিও দেখেছো, যদি দেখে থাকো তাহলে তো ভালো, আর না দেখলে দেখে নাও যে কী করে রে রে। আর ভূতের মিউজিক যখন দিচ্ছি আমার এতটা ভয় যে ভূতের কি বলবো তোমাদের, রাতেও মিউজিক দিচ্ছি সেট করছি গানে, আর আমার যে ভয় লাগছে, আর কেমন কেমন সব ফটো দেখেই আমার হয়ে যাচ্ছে মানে ভয়তে, এত ভয় আমার ভূতের, কেউ যদি দেখে এই অবস্থায় আমাকে তো পাগলই বলবে, যে পাগল হয়ে গেছে কী কী না করছে, তোমরা বলবে কেমন লাগছে? আমার ছেলে নখ কাটছি দেখো, দাঁড়াও দাঁড়া, সব বাচ্চাদের কি করে মা বাবা যে ঘুম পড়লে তারপরে কেটে দেয়, আর আমি একে এরকম বসিয়ে বসিয়ে সব দিন কেটে দিয়েছি, ঘুম পড়লে কোনোদিন একটু তাড়া দিতে দেয় না, বাবা মাম্মা বলা যায় না, মাম্মা মাম্মা নখ হয়নি পান নখ হয়নি, দেখি 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 মাম্মা মাম্মা মাম্মা, আমি খাবো পড়াবো ঘুমাবো সব কিছু আমি করবো, আর দিন ভরে বাবা 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 কীর্তন করে যাবে। আজকে কাজল যে লাগিয়েছিলাম বাবা চোখের নিচে কালো কালো হয়ে গেছে দেখেছো, আচ্ছা না খায় না শোনা খায় না, সবাইকে টাটা বলে দাও, ছি মোবাইল চালাচ্ছে একজন দেখো, আঙুল বেকায় যাবে নে, দেখো কুলের আচার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, এসো খেয়ে যাও দেখেছো, রোদ্র হচ্ছিল না তারপরে আমি কি করেছিলাম চুলার নিচে দিয়েছিলাম, এই জন্য কালো কালো হয়ে গেছে, আর তারপরে রোদ্রে দিয়েছিলাম। চলে এলাম রাতের খাবার নিয়ে, আমাদের সালাদ ভাত ওর বাবার জন্য আর আমার জন্য, আর দুধ আছে, আর বলো তো কী আছে, চিকেন দেখো, রাতে চিকেন নিয়ে আসছিল, তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, ওর বাবা রান্না করেছে আর শুভমকে আমি খাইয়েছি, দেখো কেমন হয়েছে, তো আমরা খেয়ে টেয়ে নিই, তোমরাও আসো খেয়ে যাও, সবাই ভালো থেকো সুস্থ থেকো।